শনিবার সন্ধ্যার পর গরম থেকে নিস্তার পেল ঝড় বৃষ্টিতে। তবে ঝড়ের ফলে প্রাথমিকভাবে পূর্ব মেদিনীপুরে প্রাণ গেল তিনজনের, আহত হয়েছে একাধিক। কালবৈশাখীর ঝড়ে 11 বছরের শিশুর প্রাণ গেল পূর্ব মেদিনীপুরের ময়না থানার অন্তর্গত শ্রীকণ্ঠা অঞ্চলের উত্তমপুর গ্রামের 11 বছরের অমিত সামন্তের। মায়ের সাথে খেজুরতলা বাজারে বাজার করতে গিয়েছিল, হঠাৎই কালবৈশাখী ঝড়ের মুখে পড়ে বৃন্দাবনচক গ্রামের কাছে। সেই সময় গাছের ডাল ভেঙে পড়ে ওই 11 বছর ছেলের ওপর। মায়ের চিৎকারে এলাকাবাসী এসে ছেলেটিকে উদ্ধার করে ময়না হাসপাতালে পাঠালে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। পাশাপাশি নন্দীগ্রামে দেবীপুর ঝড়ের দাপটে গাছের ডাল ভেঙে মৃত্যু হলো মা ও ছেলের। ইন্দিরা দুয়ারি বয়স 55, ছেলে মৃণাল দুয়ারি বয়স 35, বাড়ির সামনে বাজ পড়ে মৃত্যুর খবর মিলেছে। গাছের ডাল ভেঙে বাড়ির সামনে পড়ায় ঘর থেকে বাইরে বেরোনে হঠাৎই বাজ পড়ে বাড়ির সামনে এবং ঘটনাস্থলে মৃত্যু হয় মা ও ছেলের। এরপর স্থানীয়রা নন্দীগ্রাম থানায় খবর দিলে পুলিশ দেহ উদ্ধার করে। খবর এসএস বাংলা। আপনারা দেখছেন এসএস বাংলা, সব ঋতুতে আপনাদের টিভিতে। সীতারাম বাবা আয়ুর্বেদিক ঔষধ, কেমিক্যালবিহীন, গা হাতের ব্যথা যন্ত্রণা, লিভারের সমস্যা, গ্যাস, অম্বল, পেটে পাথর, সুগার, থাইরয়েড এবং বিভিন্ন গুপ্তরোগ নিরাময় হয়। এসএস বাংলা নিয়ে এলো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। বিভিন্ন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা পিংলা, পশ্চিম মেদিনীপুর। ফোন নাম্বার 8918765110, অ্যানাদার 1032223893।